শ্রী রামকৃষ্ণ যিনি স্কুলে পর্যন্ত গেলেন না, তিনি যখন কথা বলছেন তখন কেশবচন্দ্র পর্যন্ত হা হয়ে যাচ্ছে, কেশবচন্দ্র সিং পর্যন্ত। তখন বলা হতো যে হোয়েন কেশব স্পিকস দ্য ওয়ার্ল্ড লিসেন্স, এত বড় বক্তা ছিলেন। তারপরে কেশবই বললেন হোয়েন শ্রী রামকৃষ্ণ স্পিকস কেশব লিসেন্স। ঠাকুরের কথা শুনে অবাক হয়ে যাচ্ছে সবাই, তো পড়াশোনা করলেন না, শাস্ত্র পড়লেন না, বানিয়ে বানিয়ে বলছেন, সবাই মানছে কি করে? প্রত্যেকটা শাস্ত্রে যা যা রয়েছে প্রমাণ হয়ে যাচ্ছে। তো শ্রীরামকৃষ্ণকে আমার সবসময় মনে হয় তিনি হচ্ছেন প্রমাণ পুরুষ, শাস্ত্রে যা যা বলেছে সবকটা ওর জীবনীতে প্রমাণিত। তো প্রমাণ পুরুষ তিনি, তিনি অবতার। এই অবতার যখন আসছেন, কেন আসছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যখনই ধর্ম পথটা মানুষ ভুলে যায়। ধর্ম পথটা কি? দুটো জিনিস আছে যেটা আমাদের মধ্যে রয়েছে, একটা শরীর আর একটা আত্মা। আমরা যখন আত্মাটাকে ভুলে গিয়ে শরীরটাকে নিয়ে মাতামাতি করি, মনে করি শরীরটাই একমাত্র রয়েছে, তখন হচ্ছে ধর্মের গ্লানি। একজন সাধারণ মানুষ তার ঠিক আছে, একটু খাওয়া দাওয়া থাকা করে চলে, কিন্তু যদি রাজারা শিক্ষিত লোকেরা তারা সব এগুলো ভুলে যায়, তখন তো ভয়ঙ্কর কাণ্ড হবে, সব পশুর মতো হয়ে যাবে, শুধু খাবার জন্য বাঁচা, একই কথা। লক্ষ্য করে যদি দেখেন আমাদের দেশে যত রাজারা ছিলেন তারা যুদ্ধ বিগ্রহ মুক্ত সব